আমার মেয়েরা আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফাম ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো যদি পরিপূর্ণভাবে প্রবেশ করো তাহলে সফল আবার আয়াতের পরের অংশে বলছে ওয়ালা তাত্তাবিউ খুদুয়াতিশ শাইতান শয়তানের অনুসরণ করো না ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো শয়তানের অনুসরণ করো না সরাসরি দেখা যায় দুইটা ইম্পারেটিভ সেন্টেন্স দুইটা অনুজ্ঞাবাচক সেন্টেন্স বাক্য দুইটা বাক্য দেখা যায় দুইটা আদেশ দেখা যায় আসলে বাস্তবে দুইটা আদেশ নয় দুইটা আদেশ মিলে একটাই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো শয়তানের অনুসরণ করো না ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার সাথে শয়তানের অনুসরণ করা না করার সম্পর্কটা কি সম্পর্কটা হলো ইসলামের মধ্যে যদি তুমি 50% প্রবেশ করো আর 50% শয়তানের দোলে থেকেই যায় ইসলামের মধ্যে তুমি 70% প্রবেশ করেছো 30% শয়তানের দোলে রয়ে গেছে ইসলামের মধ্যে 80% প্রবেশ করেছো শয়তানের দোলে 20% রয়ে গেছে ইসলামের দোলের মধ্যে 90% প্রবেশ করেছো শয়তানের দোলে 10% রয়ে গেছে ইসলামের দোলে 99% প্রবেশ করেছো শয়তানের দোলে 1% রেখে দিয়েছো আল্লাহ তাআলা বলেন শয়তানের দোলে একটু রেখে দিও না একটু যদি রেখে দাও শয়তানের অনুসরণ করার মধ্যে চলে যায় শয়তানের অনুসরণ তোমরা করো না শয়তানের অনুসরণ করো না তার মানে এখানে 1% রেখে দিও না 1% রেখে দিও না যদি 1% রেখে দাও ফলাফল কি আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবীন শয়তান তোমার প্রকাশ্য শত্রু শয়তান তোমাকে বাদে বালায়া 1% যদি পায় এটা দিয়ে তোমাকে বাদে বালায়া কিভাবে কাফের বানায়া ফেলবে 13 বাবা না আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ঈমান আনয়ন করেছে ওই ব্যক্তিরা হলো ওই ওটের মত যেই ওটের নাকের মাঝে মালিক রশি লাগিয়ে রেখে দিয়েছে এখন ওটকে নিজের মতো চলতে পারে পারে না যদি নিজের মতো চলতে যায় নাকটা ছিড়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমান আনয়ন করেছো তুমি আল্লাহর নির্দেশনার মধ্যে 100 বার অনুসরণ করো যদি লড়ে যাও একটু যদি নিজের স্বাধীন মতো চলতে যাও ওই ওটের যেরকম নাকের মধ্যে রশি লাগানো ওটের যেরকম নাকটা ছিড়ে যায় ঠিক তেমনি তোমার ঈমানটাও চলে যায় তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবা তুমি কখনো ঈমানদার থাকতে পারবা না আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো একটু যদি রেখে দাও শয়তান ফাঁদে ফেলায় তোমাকে কাফের বানায় ফেলবে বিপদে ফেলায় ফেলবে